ভারতবর্ষে একটা যোগাযোগের ভাষা চাই। সব রাজ্যের ভাষা আছে, সব সব ভাষা আছে, সব ভাষাই আমাদের ভাষা, দেশের ভাষা। কিন্তু ভারতবর্ষে যোগাযোগের জন্য একটা ভাষা হওয়া দরকার আছে, আমরা সবাই জানি। অন্য রাজ্যে গেলে কথা বলতে অসুবিধা, যে একটা অন্য ভাষা আমার জানা থাকে মাতৃভাষার উপরে, আমাদের সুবিধা। আমাদের এখানকার বাংলার লোকেরা হিন্দি সিনেমা খুব দেখে, যারা বিরোধিতা করছেন তারা অমিতাভ বচ্চনের সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে মারপিট করতেন। জোর করে বাংলা চাপা দেখেছিলেন, তো এই যে বাংলা বলার কারো অধিকার আছে, তার গোর্খা বলার নেপালি বলার অধিকার আছে, কেন জোর করে চাপা দেখেছিলেন? আজকে উনি উল্টো বলছেন মাতৃভাষার কথা, অন্যের মাতৃভাষার অধিকারকে কেড়ে দিচ্ছেন, আবার নিজের মাতৃভাষার কথা বলছেন। ভারতবর্ষে কারো মাতৃভাষা কেউ কেড়ে নেবে না, কাউকে বলতে বাধাও দেবে না। মাতৃভাষা ছাড়াও কয়েকটি ভাষা শেখা উচিত, তাতে নিজের সুবিধা হয়। দেশে নিজের রাজ্যের বাইরে গেলে তো বাংলা চলবে না, তাহলে কথা বলবেন কী করে? সরকারিভাবেও যোগাযোগের একটা ভাষা চাই, ইংরেজি ছাড়াও একটি দেশি ভাষা চাই, এটা বলেছেন, এটা সবাই বলেছে, আগেও বলেছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তার নেতারা গিয়ে সব জায়গায় হিন্দির পকোড়াতে এইসব ভাষণ দিতেন, আজকে কন্ট্রোভার্সি হচ্ছে কেন? বিরোধীদের বলার জন্য মোদী সব মুখ বন্ধ করে দিচ্ছে, তারা এইসব ফালতু বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। মিডিয়ার লোকেদের সময় কাটে না, তারাও সময় কাটাচ্ছে না। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইরান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।